বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 16 কোটি মানুষ যদি 3 বেলা আহার করে, অর্থাৎ দিনে 48 কোটি বার, প্রতিদিন খাবারের খরচ করে 150 টাকা ধরলে প্রত্যহ খেতেই খরচ হয় প্রায় 2400 কোটি টাকা। বাংলাদেশে প্রায় 15 লক্ষ খাদ্য ব্যবসায়ী আছেন। এরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ থেকে রাস্তার পাশের দোকানদার পর্যন্ত বিস্তৃত। তাই খাদ্যের মান নিশ্চিত করার জন্য চাই সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা। এজন্য খাদ্যের মান নিয়ন্ত্রণকারী বিভিন্ন সংস্থাগুলোর একটি সমন্বিত কার্যকর ভূমিকার জন্য চাই কেন্দ্রীয়ভাবে কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা। আর সেই নির্দেশনা বলে খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য চাই কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দানকারী সেই কর্তৃপক্ষের জবাবদিহিতা। এই যে মাংসের গায়ে সিল মারা হলো, এটা প্রমাণ করে গরুটি জবাইয়ের আগে ও পরে একজন পরিদর্শক কর্তৃক পরীক্ষিত, অর্থাৎ গরুটি নিরোগ এবং একে স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন কসাইখানায় জবাই করা হয়েছে এবং মাংসে কোনো রোগ জীবাণু বা ক্ষতিকর পদার্থ নেই। সম্পূর্ণ নিরোগ, তার কোনো দরদারি নাই, তার স্বাস্থ্য ভালো। প্রাণীটিকে ইউরিয়া বা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়নি। এখানে 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শক কি সত্যি গরুটা পরীক্ষা করেছেন? কসাইখানা কি স্বাস্থ্যসম্মত? মাংসের ওপর প্রদত্ত সিল প্রকৃত না জাল? এখন এই প্রশ্নের উত্তর দেবেন কে? কসাইখানা সিটি কর্পোরেশন বা পৌরসভার নিয়ন্ত্রণে, আর পরিদর্শক প্রাণী সম্পদ অধিদপ্তরের লোক, যেখানে হাজার হাজার প্রাণী প্রতিদিন জবাই হচ্ছে। সেখানে প্রাণী সম্পদের কতজন পরিদর্শক এই দায়িত্ব পালনের জন্য দরকার, সেই হিসেব নিলেই বোঝা যাবে সিল মারার ব্যাপারটা যে প্রহসন নয় তা বলা প্রায় অসম্ভব। মাছের ক্ষেত্রেও অনেক প্রশ্ন। কী ধরনের পানিতে মাছ চাষ হচ্ছে? কী খাওয়ানো হচ্ছে মাছকে? মেয়াদ উত্তীর্ণ ভিটামিন আর পচা গম ভুট্টা কিনা? বাজারজাত করার আগে কি মাছ পরীক্ষা করা হচ্ছে? এইভাবে ফার্মের মুরগি, ডিম, আপনারা এতক্ষণ যে ডিম এবং মুরগি দেখলেন এগুলি সব অ্যান্টিবায়োটিক মুক্ত এবং নিরাপদ। এই যে এটা নুডলসের প্যাকেট। হ্যাঁ, বিএসটিআই এর সিল দেখছি, দিনক্ষণও লেখা আছে, এতে সীসার পরিমাণ লেখা নেই। প্রত্যেক ব্যাচের মালামাল কি বিএসটিআই পরীক্ষা করেছে? কারখানা থেকে নুডলস বাজারে আসার পর এ পর্যায়ে কোনো কর্তৃপক্ষ আছেন কি যিনি দ্বিতীয়বার পরীক্ষা করে নিশ্চিত করবেন? এটা লবণের প্যাকেট, এতে কিছুই লেখা নেই। আয়োডিন যতটুকু থাকা দরকার আছে বা নেই, ক্রেতাকে কে ভরসা দিতে পারে? এই ফলগুলো কি খাবার উপযুক্ত? এরা কি ক্ষতিকর বিষমুক্ত? তাই খাদ্য উৎপাদন ও আমদানির ক্ষেত্রে নিরাপদতা নিশ্চিত করা প্রয়োজন, খাদ্য প্রক্রিয়াজাতকরণেও নিরাপদতা নিশ্চিত করা প্রয়োজন। খাদ্য বিক্রয়কালে নিরাপদতা নিশ্চিতকরণ এবং সর্বোপরি আমাদের টেবিলে খাবার আসার আগে সেই রান্নাঘরে নিরাপদতা নিশ্চিত করতে হবে সুনির্দিষ্ট পন্থায়। সকল পর্যায়ে কী ধরনের নিরাপদতা অনুসরণ করা প্রয়োজন সে মর্মে নির্দেশিকা সহজলভ্য করতে হবে সকলের জন্য সকল সময়। খাদ্য জনগণের প্রধানতম মৌলিক অধিকার,
আসলে সব কিছু দেখার, পরীক্ষা করার জন্য 18টি সরকারি সংস্থা আছে। আছে স্থানীয় সরকারের 400টি সিটি কর্পোরেশন ও পৌরসভা। তারা স্ব স্ব ক্ষেত্রে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। কিন্তু তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও সীমিত লোকবল, খাদ্য পরীক্ষার জন্য আধুনিক পরীক্ষাগার ও প্রশিক্ষিত জনবলের অভাব, সর্বোপরি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ নির্দেশনা ও সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে পড়ছে কার্যক্রম। তাই বিদ্যমান সংকট নিরসনের জন্য সংস্থাগুলোর মধ্যে একটি কার্যকর সমঝোতা ও সমন্বয় সৃষ্টির উদ্দেশ্যে সংস্থাগুলোকে আধুনিকায়নের জন্য সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে একটি জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে। তাই খাদ্যকে নিরাপদ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই যুগান্তকারী উদ্যোগটি উন্নত দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করার একটি মাইলফলক। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একজন চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে গঠিত। নিরাপদ খাদ্য আইন 2013 সালে প্রণয়ন করা হয় এবং 2015 সালের 2 ফেব্রুয়ারি হতে এর কার্যক্রম শুরু হয়। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সকল সংস্থার খাদ্যের উৎপাদন, পরিবহন, বিপণন, উৎকৃষ্ট পদ্ধতির অনুশীলন সম্পর্কে কর্তৃপক্ষের তদারকি করতে পারবেন এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত যে কোনো অভিযোগে 30 দিনের মধ্যে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করতে পারবেন এবং এই সংক্রান্ত বিষয়ে 71টি আদালত রয়েছে। এই আদালত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই। আমি সর্বান্তকরণে এটা বিশ্বাস করি যে পুষ্টিসম্মত খাদ্য আমাদের দিতে হবে দেশের মানুষকে। পুষ্টিহীনতা দূর করবারও আলাদা প্রকল্প আমরা তখন গ্রহণ করি, কারণ এই ভেজাল খাদ্য খেয়ে তো মানুষের উপকার তো হবে না, অপকারই হবে। যদি এই ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি এবং সেই কর্তৃপক্ষের সাথে আমাদের এই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ করবার জন্য যে সমস্ত মন্ত্রণালয় সম্পর্কিত সব নিয়েই কিন্তু আমরা এই কর্তৃপক্ষটা করে দিয়েছি। আজ যে শিশুটি জন্ম নেবে মার গর্ভে, সে যেন নিরাপদ খাবার পায়, মা নিজেও যেন নিরাপদ খাবার পান। অনাগত এই প্রজন্মের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদেরই। আসুন নিরাপদ খাদ্য নিশ্চিত করি।